নমস্কার আমি জিত কুমার পাল আজকে আবারও একবার ক্লাস টেন এর চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে এসেছি এর আগের দিন বায়ুর ক্ষয় ফলে সৃষ্ট ভূমি সম্পর্কে আলোচনা করেছি আজকে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিগুলি সম্পর্কে আলোচনা করব ও তার সাথে বায়ু ও জল মিলিত কার্যের ফলে যেসব ভূমির সৃষ্টি হয় সেগুলি তোমাদের সামনে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে বা তোমাদের যদি নতুন কোনো অধ্যায় জানার থাকে তাহলে সেটা মাধ্যমে জানাবে আমরা পরবর্তী ভিডিও তাহলে সেই হিসেবে বানাবো আর বন্ধুদের তো আমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে তাদেরও যাতে বুঝতে সুবিধা হয় তাদের কাছে শেয়ার করে দেবে তো আজকের ভিডিওটি আমরা এখন শুরু করব তো আজকে আমরা বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সম্পর্কে পড়ব তো বায়ু কি করে ক্ষয় কার্যের মাধ্যমে যে বায়ুগুলি ক্ষয় কার্য করে নিয়ে আসে সেগুলোকেই অন্য কোথাও সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি করে তো যে ধরনের ভূমিরূপগুলি সৃষ্টি করে তার মধ্যে আছে যেগুলো পর্ব সেটি হচ্ছে বালিয়ারি আর হচ্ছে লোয়ের সমভূমি বালিয়ারির আবার কিছু কিছু পার্ট আছে বিভিন্ন ধরনের আর একটা হচ্ছে দুই লোয়ের সমভূমি তো এখন আমরা পর্ব হচ্ছে বালিয়ারি বালিয়ারি জিনিসটা কি বাতাসে বয়ে আনা বালি যখন সঞ্চিত হয়ে দীর্ঘ ও উঁচু বালির স্তূপ গঠন করে তখন তাকে বালিয়ারি বলে সেই যেখান থেকে বায়ু বায়ুর মাধ্যমে বালিকগুলিকে ক্ষয় করে অন্য কোথাও পতিত করে সেখানকার বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় দীর্ঘ ও উঁচু বালির স্তূপ গঠন করে তখন সেগুলোকে আমরা বালিয়ারি বলি সারা পৃথিবীতে মরুভূমির উপর গবেষণা করে আকৃতি আয়তন অভ্যন্তরীণ গঠন এবং বালুকণার আকৃতি এবং খাড়া ঢালের অবস্থান অনুসারে বালিয়ারিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ বিভিন্ন মরুভূমিতে দেখা গেছে বিভিন্ন ধরনের বালিয়ারি সৃষ্টি হয়েছে আর সেগুলোকে বিভিন্ন নাম দিয়েছে এবং বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগগুলি আমরা দেখব এখন কি কি আছে তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি বালির চাদর এবং স্টিন বালির চাদর এবং স্টিনটা কি মানে বালির রোগগুলিকে ক্ষয় করার পর কি করে কোথাও সঞ্চিত করার করে চাদরের মতো স্তরে স্তরে সঞ্চিত করে তাই বলছে চ্যাপ্টা মস্তক বিশিষ্ট প্রায় চাদরের মতো বালি সঞ্চয় বা আস্তরণকে বালির চাদর বলে এটা হচ্ছে বালির চাদর আর স্টিঞ্জারটা কি আবার সরু দীর্ঘকার বালির ফলি যদি শিলাস্তরের উপর জমা হয় তাকে স্ট্রিনজার বলে বালির চাদরটা হচ্ছে আস্তরণের মতো আর হচ্ছে স্ট্রিনজারটা কি সরু এবং দীর্ঘ হয় সরু হবে কিন্তু দীর্ঘ হবে শিলাস্তরের উপর জমা হয়ে যে বালির স্তূপ গঠন হয় সেটাকে বলা হয় স্ট্রিনজার আর যেটা হচ্ছে বালির আস্তরণের মতো সেটি হয় আস্তরণের মতো চ্যাপটা হয় সেটা হচ্ছে বালির চাদর পরের যেটা আছে সেটা হলো তির্যক বালিয়ারি তীর্যক পালে এটা কেমন সাধারণত বায়ু প্রবাহের সাথে সমকোণে গড়ে ওঠে এগুলি দীর্ঘ শৈলশিলার ন্যায় আকৃতি বিশিষ্ট হয়ে থাকে বায়ু প্রবাহের সাথে এরা স্থান পরিবর্তন করে তীর্যক পালে এটা কি হয় তীর্যক পালে বায়ু প্রবাহটা যেদিকে হবে তার সাথে সমকোণে গড়ে উঠবে এগুলি দীর্ঘ শৈলশিলার ন্যায় হয় এগুলো অনেকটা কি হয় শৈলশিলার মতো আকৃতি বিশিষ্ট হয় আর এরা কি হয় বায়ুপ্রবাহের সাথে সাথে এরা স্থান পরিবর্তন করে অর্থাৎ আবার যখন বায়ুগুলিকে সেখানকার স্থানান্তরিত করে অন্য কোথাও নিয়ে যায় তখন তারা কি হয় বায়ু সাথে সাথে তারা নিজেরাও স্থান পরিবর্তন করে এরপর যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট বারখান বারখানটা কি বায়ুপ্রবাহের সমান্তরালে ও তির্যক বালিয়ারি পাদেশে বরাবর কোনো কারণে যদি ছোট ছোট ঘূর্ণির সৃষ্টি হয় তাহলে তির্যক বালিয়ারি প্রান্ত বেঁকে বারখান বা নয়েট সৃষ্টি করে বারখান বালিয়ারি বছর সর্বাধিক পঞ্চাশ মিটার পর্যন্ত স্থানান্তরিত হয় কি হয় বায়ুপ্রবাহের সমান্তরালে অর্থাৎ যেদিকে বায়ুপ্রবাহ হচ্ছে তার সমান্তরালে ও তীর্যক বালিয়ারির পার্শ্বদেশে দেশে তীর্যক বালিয়ারি যে সৃষ্টি হয় তার পার্শ্বদেশে দেশে কি হয় বরাবর কোন কারণে যদি ছোট ঘূর্ণি সৃষ্টি হয় যখন বায়ুপ্রবাহ হয় তখন কি হয় ঘূর্ণি সৃষ্টি হয় যদি তাহলে তার যে মাথাগুলো থাকে অর্থাৎ প্রান্ত ভাগগুলি সাইডগুলি সেগুলো কি হয় তীর্যক আকারে প্রান্ত ভাগগুলি তীর্যক আকারে সৃষ্টি হয় সেগুলো হচ্ছে বেঁকে বেঁকে গিয়ে বারখান বা বার্গ সৃষ্টি করে বারখান বালিয়ারি বছরে সর্বাধিক পঞ্চাশ মিটার পর্যন্ত স্থানান্তরিত হয় অর্থাৎ একটা বছরে কত বড় হতে পারে পঞ্চাশ মিটার পর্যন্ত স্থানান্তরিত হতে পারে তো অনেক সময় কি আসে ছট কোশ্চেন আসে বারখান কি দুই থেকে তিন নম্বরের মধ্যে এসে থাকে তখন কিন্তু দিতে বারখানের সংজ্ঞাটা সেটা দিতে হবে এবং তার সাথে দিতে হবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি হয় বারখানটা দৈর্ঘ্য প্রস্তের সাথে ভারসাম্য রেখে বারখানের বৃদ্ধি ঘটে এটা এক নম্বর হতে পারে তারপর এর আকৃতি ছোট এবং দৈর্ঘ্য প্রস্থ সমান হয় আকৃতি ছোট এবং এদের দৈর্ঘ্য প্রস্ত সমান হয় আবার কি আছে বারখানের দুটি শিং থাকে বারখানের উচ্চতা কত হয় পনেরো থেকে তিরিশ মিটার হয় বিস্তার হয় পাঁচ থেকে দুশো মিটার পর্যন্ত আবার বারখানের বায়ুমুখী ঢাল উত্তাল এবং বিপরীত দিকে ঢাল অবতর হয় অর্থাৎ বায়ু যেদিকে হয় সেই দিকটা হচ্ছে বায়ুর দিকটা প্রবাহের দিকটা উত্তল আর এবং বিপরীত দিকটা যে দিক থেকে যেদিকে পাশটা এই দিকটা হয় থাকে উত্তল আর এই দিকটা হচ্ছে অবতল তো যদি দুই মধ্যে আসে তাহলে বারখান কি সে তার সাথে বৈশিষ্ট্যটাও দিতে লাগবে তোমার বই থেকে একটু দেখে নিবে এরপর যেটা রয়েছে অনুদৈর্ঘ্য বালিয়ারি অনুদৈর্ঘ্য অনুদর্গ বালিয়ারটি কেমন বারখানটাকে যখন বায়ু বায়ু যখন প্রবাহের সময় বারখানটাকে ভেতর দিয়ে ক্ষয় ক্ষয় করে সেখানকার বালির স্তূপটাকে অন্য জায়গায় নিয়ে স্থানান্তরিত করে তখন কি হয় সুদীর্ঘ সংকীর্ণ শৈলশিলার মতো সৃষ্টি হয় সেটাকে বলা হয় অনুদীর্ঘ বালুয়ারি তাই বলছে কি বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট সুদীর্ঘ ও সংকীর্ণ শৈলশিলার মতো বালিয়ারিকে অনুদীর্ঘ বালিয়ারি বলে এই যে মাঝখান দিয়ে বায়ু প্রবাহ শুরু হয় এবং সেখানে ক্ষয় করতে করতে দুপাশে কি হয় সুচ্চ সুদীর্ঘ সংকীর্ণ শৈলশিরা পড়ে থাকে এটাকে বলা হয় অনুদূর্ঘ বালিয়ারি এর উৎপত্তি তির্যক বালিয়ারির থেকেও জটিল উদাহরণস্বরূপ যেটা বলা যায় অস্ট্রেলিয়ার স্যামসন সমভূমি ও কালিহারি মরুভূমির কথা বলা যায় তাহলে উদাহরণ যদি বলা হয় তাহলে অস্ট্রেলিয়ার স্যামসন সমভূমি ও কালিহারি মরুভূমি কিন্তু অনুদীর্ঘ বালিয়ারি দেখা যায় এরপর যেটা রয়েছে সিফ বালিয়ারি এটাও অনেকটা অনুদূর্ঘ বালিয়ারির মতোই আরবি শব্দ কি সিফের অর্থ হলো তরবারি তরবারি মানে কি তলোয়ার যাকে আমরা বলি অনেক সময় তাই বায়ু যখন দুদিক থেকে প্রবাহিত হয় তখন বারকানের প্রান্ত ভাগগুলি সোজা না হয়ে তলারের মতো দেখতে হয় বলে একে অর্থাৎ কি হয় বায়ু যখন থেকে হয় তখন কি হয় বারখানটা বারখানটা অনুদৈর্গ বালেরিতে পরিণত হয় এই অনুদৈর্ঘ বালেরি আবার যখন দুদিক থেকে বায়ু প্রবাহিত হয় তখন কি হয় তার মাথাটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে তখন আর শিঙের মতো থাকে না তখন আস্তে আস্তে কি হয় তলোয়ারের মতো রূপ নেয় এবং শিব সৃষ্টি করে তাই বলছে আরবি শব্দ শিবের অর্থ হচ্ছে তরবারি বায়ু যখন দুদিক থেকে প্রবাহিত হয় তখন বারখানের প্রান্ত ভাগগুলি সোজা না হয়ে তরবারির মতো দেখতে হয় বলে একে শিব বলে সাধারণত ঋতুভেদের কারণেই শিব বালিয়ারি সৃষ্টি হয় এই বালিয়ারির দৈর্ঘ্য মাত্র কয়েক কিমি হয় বেশি বড় হয় না কিন্তু কয়েক কিমি পর্যন্ত হতে পারে শিব বালিয়ারির দৈর্ঘ্য অর্থাৎ সেটা লম্বায় কিন্তু কয়েক কিমি পর্যন্ত হয় আমরা যদি শিব কিছু বৈশিষ্ট্য বলতে চাই তাহলে বলতে পাবো হচ্ছে এগুলি সমান্তরাল সমান্তরাল ও সুদীর্ঘ হয় এটা একটা বলতে পারি প্রস্থ মোটামুটি উচ্চতার ছগুণ হয় অর্থাৎ প্রস্তটা কি উচ্চতার ছয় গুণ হবে আবার অনেক আবার বলা হয় কি বালিয়ারের শীর্ষদেশ তীক্ষ্ণ করাতের মতো হয় শিষ্য দেশকে তীক্ষ্ণ করাতের মতো তার যে শিষ্য দেশগুলি আছে সেগুলো তীক্ষ্ণ করাতের মতো হয় সব মরুভূমিতে শিব যায় কম বেশি সব মরুভূমিতে কিন্তু শিব নম্বর বালেরি আমরা বালেরি ভাগগুলো দেখলাম বিভিন্ন রয়েছে যেমন তির্যক বালেরি অনুদর্গ বালেরি শিব গম্বুজ আকৃতির বালেরি আর একটা আছে কি দুই নম্বর যেটা আছে লোয়েস লোয়েস কি লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু অর্থাৎ কোন স্থান থেকে বিভিন্ন ধরনের ক্ষুদ্র কণা বালিকণা মাটি ইত্যাদিকে স্থানচ্যুত করে অন্য কোথাও সঞ্চয়ের মাধ্যমে এই লোয়েস ভূমি গঠন করে তাই বলছে কি বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণা মাটি ও অন্যান্য খনিজ পদার্থ সমূহের সঞ্চয়কে বলে লোয়েস অন্যান্য খনিজ পদার্থ বলতে ধরো ক্যালসাইট হতে পারে ডলোমাইট কোয়ারজাইট ফেলসপার অব্র ইত্যাদি ইত্যাদি অন্য কোথাও অন্য কোথাও সঞ্চয়ের মাধ্যমে যে ভূমি গঠন হয় তাকে বলা হয় লোয়েস ভূমি বায়ুর মাধ্যমে এই লোয়েস সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকেই বলে লোয়েস ভূমি অর্থাৎ এই যে বায়ুর দ্বারা যেগুলো সঞ্চিত হয় তাদের বলা হয় লোয়েস আর এই লোয়েস সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকে বলা হয় লোয়েস ভূমি উদাহরণস্বরূপ যদি বলা হয় মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বায়ুর সাথে লোয়েস অপসারণ করে চীনের ওয়াংহ নদীর অব্যকায় সমভূমি গঠন করেছে অর্থাৎ কি মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বায়ুর সাথে বিভিন্ন লোয়েস অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কণা সঞ্চয়ের মাধ্যমে চীনের হোয়াংহ নদীর অব্যায়িকায় লোয়েস ভূমি গঠন করেছে তো এই গেল হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ একটা হচ্ছে বালেরি একটা হচ্ছে লোয়েস তো বালিয়ারি যেগুলো ভাগ করলাম সেগুলো আছে আর হচ্ছে এখানে লোয়েস তার মধ্যে যেটা মেন পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বারখান বারখানটা কিন্তু শর্ট হিসেবেও থাকে অনেক সময় তো তখন তোমাকে ছবি সেখানে ছবি দিতে লাগবে এবং বৈশিষ্ট্য ও উদাহরণ দিতে হবে এবার আমরা দেখব বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ কি বায়ুর সাথে সাথে জল জলের মাধ্যমেও যে কাজে বায়ু ও জলের যে মিলিত কার্য অর্থাৎ কাজ করে তার ফলে যেসব ভূমিগুলি সৃষ্টি হয় সেগুলো পড়ব তা প্রথম যেটা কি আছে মন্দভূমি মন্দভূমি অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ব্যাডল্যান্ড ব্যাডল্যান্ডটা কি শুষ্ক ও শুষ্ক পায় অঞ্চলে বর্ষা ঋতুতে আকস্মাত ও তীব্র বৃষ্টিপাতের ফলে অসংখ্য ছোট ছোট জলাধারা সৃষ্টি হয় যাদের দ্রুত নিম্নকরের মাধ্যমে স্থানটি এতই উঁচু নিচু অসমতল হয়ে পড়ে যে ওই এলাকায় কোনো রকম ভূমি ব্যবহার সম্ভবপর হয় না এরূপ স্থানকে মন্দভূমি বা ব্যাডল্যান্ড বলে কি হয় শুষ্ক ও শুষ্ক অঞ্চলকে হঠাৎ যখন বর্ষা হয় বর্ষাকালে বৃষ্টিপাতের সময় কি হয় অসংখ্য ছোট ছোট জলাধারার সৃষ্টি হয় সেই জলাধারার সৃষ্টি হলে কি হয় সেখানে এত দ্রুত নিম্নকয় হয় যে জমিগুলি অসমতল হয়ে পড়ে অর্থাৎ সেখানকার জমি ব্যবহারের যোগ্য আর থাকে না তাই ব্যবহারের থাকে না বলেই তাকে নামটি দেওয়া হয়েছে কি মন্দভূমি অর্থাৎ ব্যাডল্যান্ড যেটি আর পরবর্তীতে ব্যবহার করা যায় না তার জন্য বলা হয়েছে কি মন্দভূমি অথবা ব্যাডল্যান্ড দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ওয়াদি ওয়াদি কি ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা শুষ্ক উপত্যকা মরুভূমিতে কখনো প্রবল ধারায় বৃষ্টিপাত হলে সাময়িকভাবে এই নদীঘাতগুলি জলপূর্ণ হয়ে থাকে অর্থাৎ মরুভূমিতে অনেক সময় কী থাকে পাহাড়ি পাহাড়ি মরুভূমি যখন থাকে তখন কি হয় সেখানে শুষ্ক উপত্যকা থাকে সেখানে কি নদীঘাত থাকে কিন্তু সেখানে জল থাকে না কিন্তু যখন প্রবল ধারায় বৃষ্টিপাত হয় সেই নদীঘাতগুলি কিন্তু জলপূর্ণ হয়ে ওঠে তাই বলছে কি মরুভূমিতে কখনো কখনো প্রবল ধারায় বৃষ্টিপাত হলে সাময়িকভাবে ওই নদীঘাতগুলি জলপূর্ণ হয়ে ওঠে বৃষ্টিপাত ব্যতীত ওইসব নদীঘাতগুলি নুড়ি বালি পলিতে পূর্ণ থাকে মানে বৃষ্টি যখন থাকে না তখন কি হয় নুড়ি বালি বিভিন্ন পদার্থ পরে থাকে কিন্তু সেখানে জলের কোনো চিহ্ন থাকে না মরুভূমিতে এই শুষ্ক নদীঘাতগুলিকে কি বলা হয় ওয়াদি বলা হয় একমাত্র এই ওয়াদিগুলি কি হয় যখন বর্ষাকালে বৃষ্টিপাত হয় তখনই জলপূর্ণ অবস্থা দেখা যায় থর্মভূমিতে ওয়াদিকে বলে নালা তাহলে থর্মভূমিতে কিন্তু ওয়াদিগুলিকে আবার নালা বলা হয়ে থাকে এরপর যেটি আছে হচ্ছে সেটি হচ্ছে পেডিমেন্ট পেডিমেন্টটা কি গিলবার্ট আঠারোশো বিরাশি সালে পেরিমেন্ট শব্দটি ব্যবহার করেন তাহলে কে ব্যবহার করেন পেরিমেন্ট শব্দটি এক পারে সালে আঠারোশো শব্দটি ব্যবহার করেন পেডি কথার অর্থ কি পাদদেশ এবং মেন কথার অর্থ হলো পর্বত অর্থাৎ মূল কথাটি হলো কি পর্বতের পাদদেশ মরু অঞ্চলে উচ্চভূমির পাদদেশের চৌরা বিস্তীর্ণ ঢালু ও শিলাময় এলাকা অর্থাৎ পর্বতের পাদদেশ ও বাজাদা মধ্যবর্তী এলাকাকে পেডামেন্ট বলে একাধিক পেডিমেন্ট পরস্পর সংযুক্ত হয়ে পেডি প্লেন সৃষ্টি করে অর্থাৎ কি মরু অঞ্চলে উচ্চভূমি পাদদেশ চৌড়া বিস্তীর্ণ ঢালু ও শিলাময় এলাকা অর্থাৎ পর্বতের পাদদেশে ও বাজাদা মধ্যবর্তী এলাকায় পেডামিন্ট বলে কি হয় ইনসেল বাস অর্থাৎ উচ্চভূমি উচ্চভূমি বলতে এখানে বড়ভূমিতে সাধারণত ইনসেল বাস উচ্চভূমি হয়ে থাকে তার থেকে বাজাদা বাজাদা যে আছে তার মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলা হয় পেডিমিন্ট ছবিতে দেখলে বলা যাবে এখানে উচ্চভূমি যেটা আছে উচ্চভূমি কিন্তু সাধারণত আমরা ইনসেলভার দেখি তো উচ্চভূমি এবং বাজাদার মাঝখানে যে অংশটি সেটিকেই বলা হয় পেডিমেন্ট তাই এখানে বলা হয়েছে পর্বতের পাদদেশ ও বাজাদার মধ্যবর্তী এলাকা হলো পেডিমেন্ট একাধিক পেডিমেন্ট পরস্পর সংযুক্ত হয়ে পেডি প্লেন সৃষ্টি করে অর্থাৎ এইরকম পেডিমেন্ট পরস্পর যখন থাকবে তখন পেডি সৃষ্টি করে অর্থাৎ একটি বিস্তীর্ণ ঢালু শিলাময় এলাকার সৃষ্টি করে এরপর যেটা আছে সেটা হচ্ছে বাজাদা বাজাটা বাজাদাটা কি বাজাদা হলো পর্বতের পাদদেশীয় সমভূমি অর্থাৎ পেডিমেন্টের পরে যে স্থানটা সেটা হচ্ছে সমভূমি আর হচ্ছে প্লায়ার আগের অংশটা বাজাদা হলো পর্বতের পাদদেশীয় সমভূমি পেডিমেন্টের সামান্য মৃদু ঢালে জলাধারা সঞ্চয় কার্যের ফলে যে সমতল ভূভাগ গড়ে ওঠে তাকে বাজাদা বা বাহাদা বলে কি হয় জলের যখন জল যখন সঞ্চয় করে এই পেডিমেন্টের উপর আস্তে আস্তে সঞ্চয় করে তখন এই বাজাদার কিন্তু সৃষ্টি হয় কি হয় বাজাদার উপরের অংশে দানা ও নিচের অংশে সূক্ষ্ম দানা সঞ্চয় দেখা যায় অর্থাৎ কি পেডিমেন্টের যে দিকটা পেডিমেন্টের সম্মুখ অর্থাৎ বাজাদার যে অংশটা পেডিমেন্ট থেকে শুরু হয় সেখানে কিন্তু স্থূল দানা লক্ষ্য করা যায় এবং নিচের অংশে দানার সঞ্চয় দেখা যায় অনেকগুলি পলল শঙ্কু পাশাপাশি যুক্ত হয়ে বাজার গঠন করে অর্থাৎ পলল শঙ্কু যে সৃষ্টি হয় আমরা দেখেছিলাম নদীর কার্যের ফলে যে সৃষ্টি হয় সেটা কিন্তু পলল শঙ্কু সেই পলল শঙ্কু অনেকগুলি যুক্ত হয়েও কিন্তু বাজারদার গঠন করে এরপর যেটা আছে বোলসন ও প্লায়া চারিদিকে পর্বতবিষ্টিত অবনমিত অংশকে বলসন বলে অর্থাৎ কি হয় চারিদিকে যখন পর্বত থাকে এবং মাঝখানে যখন নিচু অংশ থাকে এবং তাতে যখন জল থাকে সেটাকে বলা হয় বলসন শুষ্ক ও শুষ্ক পায় অঞ্চলে পর্বত পরিষ্ঠিত অবহিকার অসংখ্য নদী নদী অববাহিকার মধ্যবর্তী স্থানে অর্থাৎ বলসনে এসে মিলিত হয়ে পালা প্লায়ার সৃষ্টি করে অর্থাৎ কি হয় নদী চারিদিকে যখন পর্বত থাকে এবং মাঝখানে যখন একটি নিম্ন স্থান থাকে সেখানে কি হয় পর্বতের চারপাশ দিয়ে বিভিন্ন নদী এসে মাঝখানে মিলিত হয়ে এই প্লায়ার সৃষ্টি করে উদাহরণ কি উদাহরণ হচ্ছে তারিম অবাহিকার ল্যাপনর হ্রদ তাহলে তারিম অবহিকার লেপ্ন রথ কিন্তু একটা হচ্ছে প্লায়ার উদাহরণ পৃথিবীর বৃহত্তম প্লায়া হলো লা প্লায়া শর্ট কোশ্চেন হিসেবে থাকতে পারে পৃথিবীর বৃহত্তম প্লায়ার নাম কি তখন হবে কিন্তু লা প্লায়া সাহারা ও থর্মরুভূমির হামাদা অংশে অগভীর আবদ্ধ প্লায়াগুলিকে ধায়া বলে তাহলে যদি এমন আসতে পারে যে ধায়া কাকে বলে তখন বলতে হবে যে সাহারা ও থর্মরুভূমির হামাদা অংশে অগভীর আবদ্ধ প্লায়াগুলিকে ধায়া বলে আবার কি আছে আরবে প্লায়া খাবাবি ও মামলাহা এবং সাহারাতে সর্ষ নামে পরিচিত তাহলে বিভিন্ন জায়গায় প্লায়া কিন্তু বিভিন্ন নামে পরিচিত যেমন আরবে প্লায়া খাবাবি ও মামলাহা এবং সাহারাতে শর্স নামে পরিচিত তো এই ছিল আজকের বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপের উদাহরণ বা ভূমিরূপ কি কোনগুলি সেগুলো সম্পর্কে জানলাম আর আমরা জানলাম বায়ু ও জলের মিলিত সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপের নাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ